আপনি জানেন কি না যে বাজারে গিয়ে একটা দোয়া আছে, এই দোয়াটার মতো ফজিলতের কোনো দোয়া আমি পাইনি। আমার জ্ঞানে নাই, আপনাদের থাকলে আমাকে জানায়েন। কোরআন হাদিস পড়ে বাজারে যাওয়ার মতো ফজিলতের দোয়া কোনো জায়গায় আমি পাই নাই, বিশ্বাস করেন। আল্লাহর রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। ওই বাজারে গিয়ে যদি আপনি পড়েন এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সাতটা বাক্য। এই দোয়াটা যে পড়বে তার আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে, 10 লক্ষ। এটা সহি হাদিস, 10 লক্ষ। একটা হাদিসে এসেছে 1 লক্ষ, একটা হাদিসে এসেছে 10 লক্ষ। এত ফজিলতের দোয়া আমার কোনো জায়গায় জানা নাই, তো ওই জন্য আমি ইচ্ছা করে কখনো কখনো বাজারে যাই, কোনো খরচ নাই, তারপরেও বাজারে যাই, গিয়ে কিছু একটা নিয়ে ওসিলায় এই দোয়াটা পড়ে বাসা চলে আসে। একজন মুমিন ব্যক্তি চিন্তা করবে কোথায় আমার পরকালের ফায়দা বেশি আছে, ঠিক আছে।